ট্রেনের পাশাপাশি এবার ধীরে ধীরে যাত্রী বিমান পরিষেবা চালু করতে চলেছে কেন্দ্র দুটি গ্রিন জোনের শহরের মধ্যে বিমান চলতে পারে এমনটা আভাস আগেই দেওয়া হয়েছে এবার সিএনএন নিউজ আঠেরোর এর খবর অনুযায়ী সতেরো মের পর থেকে দেশের বিভিন্ন বাছাই করা রুটে চালু হতে পারে বিমান পরিষেবাও বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী কিছুদিন আগেই এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন করোনা সংক্রমণের ভিত্তিতে ক্রমাগত জোনগুলি পরিবর্তন হচ্ছে ফলে এই মুহূর্তে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করা একটা বড় চ্যালেঞ্জের বিষয় কিন্তু সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই সতেরো তারিখের পর থেকে অল্প অল্প করে যাত্রী বিমান পরিষেবা চালুর পরিকল্পনাই রয়েছে কেন্দ্রের এর জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থাও নেওয়া হয়ে গিয়েছে গত পঁচিশে মার্চ লকডাউন চালু হওয়ার পর থেকেই দেশে ট্রেন ও বিমান পরিষেবা পুরোপুরি স্তব্ধ সূত্রের খবর সতেরোই মে তৃতীয় দফার লকডাউন উঠলে বাণিজ্যিক বিমান কীভাবে চালানো যায় তা নিয়ে বিমান সংস্থাগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে কেন্দ্র তবে বিষয়টি যে ধাপে ধাপে শুরু করেছে কেন্দ্র এ ব্যাপারে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে